আজকে দেখবেন বিভিন্ন হাট বিভিন্ন শহর ঢাকা মাতাচ্ছেন কি চট্টগ্রাম মাতাচ্ছে কালা মানিক সাদা মানিক লাল বাহাদুর এই যে গুরুর নাম এগুলো নিয়ে মানুষ আজকে বড় বেসামাল অবস্থা মানুষের অস্থির অবস্থা এখন মানুষ এগুলো নিয়ে পড়ে আছে কিন্তু কুরবানি আমরা কেন দিতেছি কার জন্য দিতেছি কুরবানি একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের আশায় এসুন আল্লাহ পাক বলে বান্দা তোমার কুরবানি কত দামি দিলা কত দামি টাকা দিয়ে দিলা আমি আল্লাহ পাক ওইটা দেখি না আমি আল্লাহ দেখি তোমার অন্তর বান্দারে তুমি যদি 20000 টাকার একটা ছাগল কুরবানি করো তোমার নিয়তটা যদি সহি থাকে টাকাটা যদি হালাল হয় তোমার কুরবানি যদি ইসমাইল ইব্রাহিমের মতো হয় তোমার কুরবানি যদি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয় সাহাবা ইকরামদের মতো হয় যেই কুরবানি দেওয়ার আগে আপনার মনের মধ্যে এরকম নিয়ত চলে আসে আল্লাহ আপনি আমাকে সামর্থ্য দিয়েছেন যতটুকু আল্লাহ আমি 10000 20000 টাকা দিয়ে একটা ছাগল বাজার থেকে ক্রয় করেছি মালি ও আল্লাহ আমার টাকাটাও হালাল নিয়তটাও সহি আছে রে মালি আমি লোক দেখানোর জন্য দেই নাই কেবল মাত্র আপনার সন্তুষ্টি অর্জনের আশাই দিয়েছি আল্লাহ তুমি আমার কুরবানি ইসমাইল ইব্রাহিমের মতো কবুল কর আল্লাহর বান্দার নিয়ত সহি টাকা হালাল 20000 টাকা দামের ছাগলের কুরবানি যখন শহীদের দিনে দিতে যাবে ওই 20000 টাকার কুরবানির ছাগলের রক্ত জমিনে স্পর্শ করার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কারণ বান্দার নিয়তের মধ্যে টাকার মধ্যে কোনো ভেজাল ছিল না আল্লাহু আকবার টাকাটাও হালাল ছিল নিয়তটাও সহি ছিল এই জন্যই কুরবানির ছাগলের রক্ত এই জমিন স্পর্শ করার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কিন্তু বান্দা 20 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিতেছে 30 40 লাখ টাকা দিয়ে তালুকদার সাহেব চৌধুরী সাহেব শিল্পপতি সাহেব কোটিপতি টাকাওয়ালা কুরবানি দিতেছে নাম পেপারে চলে গেছে পত্রিকায় চলে গেছে টেলিভিশন নিউজে চলে গেছে চতুর্দিকে একটাই স্লোগান অমুক শিল্পপতি এত লাখ টাকা দিয়ে গরুর কুরবানি দিতেছে বেচারার কাছে যখন মানুষজন জিজ্ঞাসা করে ও কোটিপতি আল্লাহর বান্দা কুরবানি দিতেছেন এত লক্ষ টাকা দিয়ে গরু কিনেছেন জিতেছেন না ঠকেছেন এগুলো কথা প্রসঙ্গ কত কথা উঠে যায় লোকটা বলে আমি দেব না দেবে কে আমার চাইতে বড় দেওয়ার মতো এলাকায় কেউ নাই আল্লাহ অনেক টাকা আমার দিয়েছে দিয়ে দিলাম 20 লাখ 30 লাখ আমার কাছে কিছুই না কিন্তু ওই টাকাটা যদি মানুষের প্রতি জুলুম করে ইনকাম করা হয় ওই টাকাটা যদি মানুষের উপর অত্যাচার করে ইনকাম করা হয় ওই টাকাটা যদি গরিবের হক মেরে করা হয় ওই টাকাটা যদি সম্পদ লুটপাট করে করা হয় ওই টাকাটা যদি এদেশের জনগণের সম্পদ লুট করে করা হয় তাহলে 20 লাখ 30 লাখ 50 লাখ কেন ও যদি কোটি টাকারও কুরবানি দেয় চার পয়সা আল্লাহর কাছে দাম নাই কারণ টাকাটা হালাল পদ্ধতিতে রোজগার হয় নাই হারাম পদ্ধতিতে রোজগার হয়েছে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলেছেন লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে তোমার কুরবানির পশু গোশত রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না বরং পৌঁছায় তোমাদের তাকওয়া খোদা ভীতি আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য আল্লাহ পাক আপনার কুরবানির গোশত চায় না আপনার পশু রক্ত চায় না কত টাকা দিয়ে কিনেছেন আল্লাহ পাক ওইটাও দেখতে চায় না আজকে টেলিভিশনে নিউজে দেখবেন পেপার পত্রিকায় দেখবেন অমুক অমুক কুরবানির হাট মাতাচ্ছেন গরুর নাম কিং আছে না নাই অমুক গরু অমুক চট্টগ্রামের হাট মাতাচ্ছেন কালামানিক গরুর একটা নাম দিয়ে দিয়েছে 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা এগুলো গরুর দাম
বা 20 লাখ টাকা আবার যারা দেখবেন বিভিন্ন চ্যানেলালারা বলে ভাই আপনি 30 40 লাখ টাকা কেন চাই একটা গরুর দাম 30 40 লাখ টাকা কেন চাইলেন বলে ভাই কিছু সাংবাদিক কিছু ইউটিউবার ইউটিউবার যারা এগুলো ভিডিও আপলোড করে মিডিয়ার মাধ্যমে কথাগুলো প্রচার করে ওরা আমাদেরকে এসে শিখিয়ে দিয়েছেন আপনার গরুর দাম কত হতে পারে ভাই 12 13 লাখ টাকা হবে কয় না এই কথা বললে হবে না আপনি একবার 30 40 লাখ বলেন যাতে এই ভিডিওটা ভাইরাল হয় সারা দেশ থেকে মানুষ আপনার গরু কেনার জন্য আসে এই বুদ্ধি ওই খামারি ওই মালিক যে পশুটা লালন পালন করেছে শুনে যখন ওদের ফাঁদে পা দিয়েছে ভয়ে মানুষ আর ওই গরুর দামই বলতেছে না বেচারা কান্নাকাটি শুরু করে দিয়েছে এজন্য মানুষ বেশি উৎসাহী হলে হবে না আপনার পণ্যের যা দাম আসে একটা পশুর যা দাম আসে সেইটা সঠিক দামটাই বলে 30 40 লাখ টাকা 10 লাখ টাকার গরু চাইলে কি হবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটি আনন্দের দিন দিয়েছেন একটি হলো পবিত্র ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা একটা রমাদানের সিয়াম সাধনার পরে আনন্দের দিন আর একটা হলো কুরবানির মাধ্যমে পশু জবাইয়ের মাধ্যমে রক্ত প্রবাহিতের মাধ্যমে একটা আনন্দ একটি খুশি অর্থের কুরবানি সম্পদের কুরবানি নিজের আত্মত্যাগের কুরবানি অহংকার অহমিকার কুরবানি নিজের ভিতরে পশু সুলভ আচরণ থাকলে তার কুরবানি কুরবানি শুধুমাত্র একটা গরু ছাগল জবাই করার নাম নয় এই কুরবানির মাধ্যমে অনেক শিক্ষা আছে এই কুরবানির মাধ্যমে অনেক কিছু জানার আছে অনেক কিছু ভাবার আছে অনেক কিছু বোঝার আছে তো যাই হোক মূল যে বিষয়টা যেহেতু ঈদ আমাদের একেবারে নিকটবর্তী আল্লাহ পাক যাদেরকে পশু ক্রয় করার ক্ষমতা দিয়েছেন কুরবানি যাদের করার মতো আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন আলহামদুলিল্লাহ তারা তো অনেক ভালো মোটে আছেন তাদের চিন্তা ভাবনা অনেক ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আমরাই কি শুধু ঈদের দিনে আনন্দ করব নাকি আমাদের পাড়া প্রতিবেশী গরীব অসহায় যারা আছে তাদেরকে আমাদের আনন্দে শামিল করব শামিল করার দরকার আছে না জোরে বলেন দরকার আছে না না এইজন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরবানির যে জন্তু আপনি আমি জবাই করব যে পশুটা জবাই করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখান থেকে তোমরা এটা হতে কুরবানির জন্তু হতে পশু হতে তোমরা নিজেরা আহার করো দুস্থ ভাবগ্রস্ত যারা আছে তাদেরকে আহার করো বলেন আল্লাহু আকবার